সাবস্ক্রাইব করুন নিউ টেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেস অ্যাপ নামটা তো আপনারা সকলেই শুনেছেন, কেননা এই অ্যাপ্লিকেশান থেকেই আমাদের ভবিষ্যতে আমাদের চেহারা কীরকম হবে, আমাদের আজ থেকে 60 থেকে 70 বছর পরে আমাদের চেহারা কেমন হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি, আবার আমাদের 10 বছর আগে কেমন ছবি ছিল বা আমাদের কেমন চেহারা ছিল সেটা দেখতে পাচ্ছি। একজন ছেলে যদি ছেলে না হয়, যদি মেয়ে হয়ে জন্মাতো তাহলে সে কেমন দেখতে হতো এটাও আমরা ওই অ্যাপ্লিকেশান থেকে করতে পাচ্ছি। আবার একটা মেয়েও যদি সে মেয়ে না হয়ে যদি ছেলে হয়ে জন্মাতো তাহলে সে কেমন দেখতে হতো এই জিনিসটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ফানি মোমেন্টের আমরা ছবি ক্রিয়েট করি এই ফেস অ্যাপ থেকে। তো এই ফেস অ্যাপ বর্তমানে এখন ভাইরাল টপিকে রয়েছে, কেননা আমাদের ভারতীয় ক্রিকেটার দলের সমস্ত প্লেয়ারদেরকে এই ফেস অ্যাপ দিয়ে তাদের মুখটা একটা বৃদ্ধ বয়সের ছবি পরিণত করা হয়েছে এবং সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো তা দেখে বর্তমানে এখন প্রশ্ন উঠে আসছে যে এই ফেস অ্যাপ অ্যাপ্লিকেশনটা কতটা আমাদের জন্য সেফ, এই ফেস অ্যাপ ব্যবহার করে আমরা কি আদৌ সেফ থাকছি নাকি সেফ থাকছি না। তো বন্ধুরা, এই ফেস অ্যাপের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো, কেননা ফেস অ্যাপের কোম্পানি যেখানে নিজেই স্বীকার করেছে যে আমাদের সমস্ত ডেটা কিন্তু তাদের কাছে সংগ্রহ করা আছে। তো বন্ধুরা, ভিডিওটা আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি ফেস অ্যাপ ভবিষ্যতে ইউজ করতে চান বা আপনি যদি বর্তমানে ইউজ করছেন। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউ টেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা এই নিউজ পেপারটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে লেখা আছে যে ফেস অ্যাপের এত তাড়াহুড়ো ব্যবহার চলছে যে আমরা কি আদৌ সেফ থাকছি, কেননা ভারতীয় ক্রিকেটারদের মতো ব্যক্তিদেরকেও এই ফেস অ্যাপ থেকে তাদের ফেসটা চেঞ্জ করে একটা বার্ধক্যের ছবি তৈরি করে সেগুলোকে মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে। তো এই ফেস অ্যাপ আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছি যে প্রায় সকলেই ব্যবহার করছি। তো এই ফেস অ্যাপ ব্যবহার করে আমরা কতটা সেফ থাকছি, কেননা ফেস অ্যাপের কোম্পানি নিজেই এখন স্বীকার করে নিয়েছে, মানে এই ফেস অ্যাপটা অ্যাকচুয়ালি 2017 সালে লঞ্চ করেছিল এবং তারপর এই ফেস অ্যাপটা কিছুটা জনপ্রিয় পেয়েছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে ফেস অ্যাপটা লুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে 2019 এসে সেই ফেস অ্যাপ্লিকেশানটা আবারও নতুন করে ভাইরাল হয়েছে, কেননা এই ফেস অ্যাপ থেকে কিছু বিখ্যাত মানুষের ছবি চেঞ্জ করা হয়েছে, মানে ফেস চেঞ্জ করা হয়েছে। যেমন এই ভারতীয় ক্রিকেটার দলের সমস্ত প্লেয়ারদের এই ছবি কিন্তু চেঞ্জ করে দেখানো হয়েছে। তো বন্ধুরা, এটা কে করেছে এবং কারা সেটা কিন্তু জানা যায়নি। তো কোম্পানি দেখুন নিজেই বলেছিল 2017 সালে যে তারা কিন্তু সমস্ত যায় সমস্ত ইউজাররা রয়েছে ইউজারদের আইপি অ্যাড্রেস, কুকিজ এবং তাদের স্টোরেজ পারমিশন, এমনকি ক্যামেরা পারমিশনও কিন্তু তারা নিয়ে রেখেছে। তো বন্ধুরা, কিন্তু তারা এটাও বলেছে যে তারা কিন্তু এই যে ডেটাগুলো নিয়ে রেখেছে ডেটাগুলো অন্য কোনো থার্ড পার্টি কোম্পানির কাছে বিক্রি করে না বা থার্ড পার্টি কোম্পানির কাছে শেয়ার করে না। কিন্তু বন্ধুরা, আমরা যদি ফেসবুকের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফেসবুকও কিন্তু বলেছে যে আমাদের ডেটাগুলো তারা কিন্তু ইউজ করতে পারে বা ইউজ করছে। তো ফেসবুকের মতো একটা বড় কোম্পানি যেখানে আমাদের ডেটাগুলো ইউজ করছে সেখানে একটা ছোটোখাটো কোম্পানি আমাদের ডেটা ইউজ করবে না, এটার কী মানে রয়েছে? তো বন্ধুরা, আপনি যখন হয়তো ফেস অ্যাপটা ইনস্টল করেছেন তখন হয়তো আপনাকে বলে দেওয়া হয়েছে যে ক্যামেরা এবং স্টোরেজ, গ্যালারি পারমিশন সমস্ত কিছু নিয়ে নিয়েছে। তো তাদের নোটিফিকেশনের মধ্যে নেওয়া আছে এবং তারা কিন্তু অলরেডি আপনার মোবাইল থেকে সমস্ত কিছু সংগ্রহ করে নিয়েছে এবং প্রয়োজনে আপনার কিন্তু ফ্রন্ট ক্যামেরাকে তারা ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আপনার যদি ফানি মোমেন্টের কিছু ছবি প্রয়োজন হয় তাহলে আপনি কিন্তু এটা আপনার নিজের রিস্কে ব্যবহার করতে পারেন, অথবা আপনার গ্যালারিতে বা আপনার মোবাইলে যদি সেরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য থেকে তাহলে আমি বলবো যে আপনাকে এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার না করাই উচিত, কেননা এটা যেহেতু আমাদের সমস্ত ডেটা সংগ্রহ করে রাখছে সুতরাং আমরা কতটা সেফ সেটা আমরা বুঝতে পাচ্ছি না। তো বন্ধুরা, এটাই ছিল আমার তরফ থেকে আপনাদের কাছে পরামর্শ। আর এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে শুধুমাত্র ফানি মোমেন্ট ছাড়া বা ফানি ছাড়া আমরা আর কিছুই পাই না, আমাদের কোনো কাজেই আসে না। তো আশা করি আপনি ভিডিওর বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন, কেননা এই ধরনের ভিডিও কন্টিনিউ আমার এই চ্যানেলে আসতে থাকবে। তো দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।